তারেক কাপড় শুকাতে গিয়ে কারেন্টে আটকা পড়া স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে কুমিল্লার লাকসাম উপজেলার নরপাঠি গ্রামে। গ্রামবাসী জানায়, গতকাল দুপুরে বৃষ্টিতে ভেজা চলমান কারেন্টের তারে আজিজের স্ত্রী রিনা বেগম তার ভেজা শাড়ি শুকাতে গিয়ে কারেন্টের তারে আটকে যান। বইয়ের কাঁপুনি দেখে স্বামী আজিজ তাকে টান দিতে গেলে সেও আটকে যায়। বাড়ির লোকজন টের পর আগেই তারা ওইখানেই মারা যায়। তাদের 17 বছরের সংসারে 2 ছেলে ও 1 মেয়ে। বাবা মায়ের এমন মৃত্যুতে সন্তানেরা এতিম হওয়ার সাথে সাথে একদম অসহায় হয়ে গেল। প্রতিবেশী ও স্বজনেরা স্বামী স্ত্রীর একসাথে মৃত্যুতে সবাই শোকাহত। তাছাড়া এতিম 3 সন্তানের চিন্তায় সবাই যেন হতাশ। দর্শক, কারেন্টের শখে স্বামী স্ত্রীর এ মৃত্যু ও 3 এতিম ছেলের করুণ অবস্থা আপনার অন্তরে মা জাগালো কি না তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।